ঈদের মাঠে আপনি যাবেন, যাইতে যদি আপনার নতুন কাপড় না থাকে, নতুন পোশাক যদি না থাকে, অনেক ভাইয়েরা চিন্তা করে যে আমার নতুন পোশাক নেই, আমার ছেলেকে পোশাক দিতে পারি নাই, আমি নিজেও পোশাক নিতে পারি নাই, পারিবারিকভাবে সাংসারিকভাবে অসচ্ছলতার কারণে পোশাক নতুন করতে পারি নাই, ঈদগার মাঠে যাইতে একটা লজ্জাবোধ হয়, অনেক সময় ইতস্ত মনে করে, এরকম চিন্তা চেতনা অনেক সময় আসে না আপনাদের মনে? আসে না? আসে না? আসে। এই যে আমি আপনাদেরকে পরিশেষে বলতে চাই, পোশাক যদি আপনার নতুন না হয়, পুরাতন পোশাক নিয়ে ঈদগার মাঠে যাওয়ার কোনো লজ্জা নেই। লজ্জা তার জন্য যে মানুষটি, যে মুসলমানের সন্তান মাহে রমজানে সিয়াম পালন করে নাই। মাথায় রেখে দেবেন, আপনি সিয়াম পালন করেন নাই, আপনি একজন সুস্থ সবল, আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হন আর নারী হন, আপনি কোনো, আপনি মুসাফির নয়, আপনি অসুস্থ নয়, আপনার জন্য সিয়াম সাধনা করা ফরজ না নফল? আপনার উপরে ফরজ ছিল সিয়াম পালন করা, আপনি সিয়াম পালন করেন নাই, স্পষ্ট বলে গেলাম আপনার জন্য অত্যন্ত লজ্জাজনক ঈদগার মাঠে যাওয়া। খবরদার, ঈদগার মাঠে যাবেন না। রাগ করলেন না? খবরদার, আপনি রোজা রাখেন নাই, ঈদগার মাঠে আপনার যাওয়ার দরকার নেই, আপনার জন্য অত্যন্ত লজ্জাজনক। আনন্দের সাথে বলে গেলাম, যিনি সিয়াম পালন করেছেন, ভাইয়ের আফসোস করার দরকার নেই, আমার নবী ঈদ উপলক্ষে নতুন পোশাক জোটাইতে পারেন নাই, আমার নবীর সাহাবীরা পোশাক জোটাইতে পারেন নাই, মদিনার ঈদগার ইমাম ছিলেন হযরত উমার, ঈদগার মাঠে যাবেন পোশাক নতুন মিলাইতে পারেন নাই, শুধু সন্তানের জন্য বিবি আবেদন করেছেন সেটাও জুটাইতে পারেন নাই, কিন্তু কোনো সময়ের জন্য এক পরিমাণ চিন্তা করে নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব করেন নাই যে আমি পোশাক নতুন করতে পারলাম না, আমার লজ্জা, এ চিন্তা করেন নাই, সবসময়ের জন্য চিন্তা করেছেন আল্লাহ সিয়াম সাধনা করলাম, আমার সিয়াম আপনার দরবারে কবুল হলো কিনা। আনন্দের সাথে বলে গেলাম, যারা সিয়াম পালন করেছেন, আপনার নতুন পোশাকের কোনো দরকার নেই, যদি আপনি মিলাইতে পারেন আল্লাহর শুকরিয়া, তাহলে আপনি নতুনটা পরে যাবেন, যদি আপনি নতুনটা মিলাইতে না পারেন, আপনার কোনো শরম নেই, কোনো লজ্জা নেই, পুরাতনটাই আপনি যতটুকু সম্ভব নতুনের মতো করে সেইটা পরে আপনি ঈদগার মাঠে যাবেন, আমার আল্লাহ আমার আপনার জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তবে মাথায় রাখবেন, যদি আপনি সিয়াম পালন না করে থাকেন, আপনি যত দামি পোশাক পরেন আর যত রেশমি পোশাক পরে সামনের কাতারে গিয়ে ইমাম সাহেবের সাথে কোলাকুলি করেন আর যত টাকা ইমাম সাহেবকে হাদিয়া দেন, আপনার মতো নির্লজ্জ এ সমাজের ভেতরে কেউ নাই। ঈদ হবে তার জন্য যিনি সিয়াম পালন করেছেন, তার জন্য হলো ঈদ, আর যিনি সিয়াম পালন করেন নাই তার জন্য হলো অঈদ। এটা মাথায় রাখবেন। রাগ করেছেন? রাগ করেছেন? আমার বানানো কথা? আমার বাবার কিচ্ছা না, আমার দাদার কিচ্ছা না, আমি আমার বানানো কথা বলি নাই, কোরআন সুন্নায় যা এসেছেন তাই বললাম। আল্লাহ আমাকে আপনাদের সকলকে সহি বোঝার, সহি অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।